হ্যালো এভরিওয়ান, তো এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে এই একটা সার্কিট আছে, এই সার্কিটে কীভাবে আইটা ফাইন্ড করব। ওকে, তো সিম্পলি দেখেন, এটা একটা স্টার ডেল্টা সার্কিট। তো হয় আমরা স্টারকে ডেল্টাতে অথবা ডেল্টাকে স্টারে পরিবর্তন করে নিব। তো এখানে আমি সিম্পলি দেখেন যে এই যে মাঝখানে যে স্টার আছে, এই স্টারটাকে আমি ডেল্টাতে কনভার্ট করব। সো ডেল্টাতে কনভার্ট করার জন্য গত টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম যে কীভাবে করব। এই যে স্টার টু ডেল্টা কনভার্টের ক্ষেত্রে আমরা এই যে এই রুলসটা ফলো করব, এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ এর ভ্যালু, অর্থাৎ এইটার ভ্যালু যখন বের করব, তখন আমরা কি এই এর সাথে আমাদের যে দুইটা বাহু অ্যাড আছে, যদি ট্রায়াঙ্গেলের মেথড অনুযায়ী বলতে চাই, তো যে দুইটা বাহু অ্যাড আছে ওই দুইটা বাহু যোগ করব, এবং যোগ দিয়ে ওই দুইটা বাহু গুণফল পাই, বাকি যে বাহুটা আছে ওইটা দিয়ে ভাগ করতে হবে। ওকে, জাস্ট এই রুলটা ক্লিয়ার? তো এখানে যদি আমি সার্কিটটা সিম্পলিফাইড করি তো এমন দেখাবে। আচ্ছা, এখানে করি, আর বাদ বাকি এখানে একটা সোর্স অ্যাড আছে এই। তো এখানে আমার এই যে এইটার মান, এইটার মান আর এইটার মান বের করতে হবে, এই তিনটা। ওকে, তো এই ক্ষেত্রে আমি কি করব যে এইটাকে ধরে নিলাম আর এ, এটাকে ধরে নিলাম আর বি, আর এটা হচ্ছে আর সি। তো আর এ যখন বের করব, এই আর এ অনুযায়ী আমার এইটার এখন পয়েন্টটা বিবেচনা করো। তো আর এর সাথে কোনটা কোনটা অ্যাড আছে, এইটা আর এইটা, 4 ওহম আর 5 ওহম। তো 4 ওহম প্লাস 5 ওহম প্লাস এই দুইটা আবার গুণ হবে 4 গুণ 5, বাই এর বাদ বাকি কোনটা আছে 5, সো এটা দ্বারা ভাগ হয়ে যাবে। তো ক্যালকুলেট করলে আসবে 13। ঠিক একইভাবে আর বি এর ভ্যালু বের করব। তো যখন আর বি আমি কোনটা বিবেচনা করছি, এইটা, তো আর বি যদি এইটা বিবেচনা করি, তার মানে কি এই দুইটার সাথে এইটা আর এইটা অ্যাড আছে, তার মানে 4 প্লাস 5 প্লাস 4 গুণ 5 বাই কত, কোনটা অ্যাড নাই, এটা অ্যাড নাই, সো এটা। সো একই রকমভাবে এখানে 13 আসবে। আর আর সি এর ভ্যালু বের করি, তো আর সি এর ভ্যালু বের করতে গেলে দেখেন যে এইটা হচ্ছে আর সি, এখানে হচ্ছে এইটা আর সি, আর সি এর সাথে কোনটা কোনটা অ্যাড হবে, এইটা আর এইটা। সো 5 প্লাস 5 প্লাস 5 গুণ 5 বাই বাদ বাকি যেটা আছে 4, ওইটা। তো এটা করলে 16.25 ওহম অ্যান্সার আসবে। তো এই সার্কিটটা সিম্পলিফাইড গেল এটা, এবং এই সার্কিটটা থেকে আমি আরও সিম্পলিফাইড করতে পারি। তো সিম্পলি এটাকে আমি এইভাবে লিখতে পারি, কারণ কি এইটা আর এইটা হচ্ছে প্যারালাল, এইটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল। তো প্যারালাল থাকলে কি সিম্পলিফাইড করে ফেলি, তো তার মানে হচ্ছে আর ওয়ান ইকুয়াল, আর ওয়ানের জন্য আমি ধরলাম এটা, এটা হচ্ছে, ওকে, তো এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, আর এটা হচ্ছে আর থ্রি। ফার্স্ট আমি আগে আর এর ভ্যালুটা, সামেশন আর এর ভ্যালুটা বের করি, বা তুল্য রোধের মানটা। তো আর ওয়ান মানে কত, 5 প্যারালাল 13, কারণ কি এইটার ভ্যালু তো 5 ছিল, আর এখানে যে আমরা মানটা পেলাম এটা হচ্ছে 13। ঠিক একইভাবে আর টু এর ভ্যালু হবে 5 প্যারালাল 13। তো এইটা করলে, সিম্পলিফাইড করলে 3.61 ওহম অ্যান্সার আসবে, এইটাও 3.61 ওহম অ্যান্সার। আর আর থ্রি এর ভ্যালু আসবে কত, প্রথমে এইটা ছিল হচ্ছে 5 প্যারালাল, আর এইটার মান 16.25। তো এইটা করলে কত আসবে, 3.82 ওহম। ওকে, তো এই গেল হচ্ছে আমার সিম্পলিফাইডের ভ্যালুটা। এখন এখান থেকে আমি এইটা, এই যে এইটা আর এইটা কি সিরিজে আছে, তো সিরিজে থাকলে তাহলে এখন এটাকে এইভাবে ড্র করা যায়, যদি আমি সিম্পলিফাইড করে ফেলি। আর সিরিজে রয়েছে এই আর ওয়ানের ভ্যালু কত পাইছে, 3.61, আর আর টু এর ভ্যালু পাইছে 3.61। তো এই দুইটার সাথে আমার এই প্যারালাল অংশটা কি অ্যাড হবে। তো এখন যদি লিখি তাহলে 3.61 যোগ 3.61 প্যারালাল 3.82, এই অংশটা অ্যাড হবে, কারণ কি এই এটার মান তো আমি আর থ্রি এর ভ্যালুর সাথে এটাকে প্যারালালে আছে, তো 3.82 অ্যান্সার। তো তার মানে আর এর ভ্যালু কত হবে, অ্যাকচুয়ালি আর ইকুয়াল, আর ইকুয়াল, তাহলে যদি আমি এটা সিম্পলিফাইড করি তো অ্যান্সারটা আসবে 2.5
ওহম, এই হচ্ছে আর এর ভ্যালু পেয়ে গেলাম। আর আমার ভি এর ভ্যালু দেওয়া আছে এখানে 40 ভোল্ট। ওকে, তো তার মানে আই এর ভ্যালু কত হবে, আই ইকুয়াল ভি বাই আর, তো 40/2.5। সিম্পলিফাইড করার পর এটা অ্যান্সার হবে 16 অ্যাম্পিয়ার। ওকে, তো এই হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? সো এটাই ছিল হচ্ছে ম্যাথ সলভ করার প্রসেস। সো থ্যাংক ইউ এভরি ওয়ান, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।